শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনস জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন দেশের অভাবনীয় এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে তিনি এই দায়িত্ব নেন নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন গণতন্ত্রের উত্তরণ এবং চলমান পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অর্থনীতিবিদ রাষ্ট্র পরিচালনায় নেতৃত্বে আশাবিষয়ক এক প্রশ্নের জবাবে ড ইউনেস বলেন এটা একটা নতুন অভিজ্ঞতার মতো আমি দুদিন আগে জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আদালতের দরজায় দরজায় ঘুরছিলাম হঠাৎ করে জেলে না গিয়ে আমি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করলাম একেবারেই উল্টো একটা অবাক চিত্র অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য মাফ চেয়েছি বরাবর এটা কোনোদিনও সিরিয়াসলি ভাবেনি যে দায়িত্ব নিতে হবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি এই জন্য দায়িত্বও নিয়েছে ছাত্রনেতাদের সঙ্গে যোগাযোগটা কিভাবে হলো। জানতে চাইলে মিস্টার ইউনুস বলেন ছাত্রনেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না পত্রিকায় টেলিভিশনে নিউজে তাদের দেখছিলাম বরাবর যেভাবে আন্দোলন হয় এভাবেই দেখছিলাম তিনি আরও যোগ করেন ছাত্রদের একজন আমার অফিসকে জানান যে আমার সঙ্গে আলাপ করতে চায় ছাত্রদের কথা এই প্রথম শুনলাম জানতে চাইলাম কি আলাপ করতে চায় তখন আমাকে জানানো হল আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে আমি বললাম এটা তো ভিন্ন কথা তাকে বললাম তোমার সঙ্গে আলাপ হয়েছে সে জানালো আলাপ হয়েছে আমি বললাম ঠিক আছে আমিও আলাপ করি কি বলে দেখি সে যোগাযোগ করিয়ে দিল আমি আলাপ করলাম তাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না বরাবরই আমি এই দায়িত্ব থেকে দূরে সরে থেকেছি এই দায়িত্ব নেওয়া ঠিক হবে না তোমরা অন্য একজনকে ভালো করে খুঁজে দেখো তারা বলল না স্যার আর কেউ নেই আপনাকেই দায়িত্ব নিতে হবে দীর্ঘ এই সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কার স্বপ্নের বাস্তবায়ন গণতন্ত্রের উত্তরণ এবং চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন শান্তিতে নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনস